পেয়েছি ছুটি বিদায় দেহ সবার আমি প্রণাম করে যাই, পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই সবার আমি প্রণাম করে যাই। এই ছুটি, এই ছুটিটুকু নিতেই বলা হয়েছিল যখন নবমবারের জন্য আবার আবার বিজয়ী হয়ে রেকর্ড করলেন সাধন পাণ্ডে, যে রেকর্ড কারোর নেই। একই জায়গা থেকে অপরাজয় থেকে মাথা উঁচু করে ফিরে আসা, সেই দুটো দিন ছুটি নিতেই ডাক্তারও বলেছিলেন, আমিও বলেছিলাম, দুটো মানে দুটো দিনই। রাজি ছিলেন না তিনি, রাজি ছিলেন না সেই দুটো ছুটি নিতে এবং নিজের শরীরটাকে একটু বিশ্রাম দিতে। আজ সেইটুকুই কাল হয়ে দাঁড়ালো, না হলে চিরবিশ্রামে হয়তো চলে যেতে হতো না, চিরস্তব্ধ হতো না তার পরিবার, তার অসংখ্য গুণগ্রাহী। অবশেষে এলো প্রত্যাশিত জয়। 2021 নবমবারের জন্য মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে বিপুল জনসমর্থন মাথায় করে আবারও বিধায়ক হিসেবে পুনর্নির্বাচিত হলেন। জনাদেশ, সমস্ত অপপ্রচার আর বিপক্ষ রাজনীতির মুখ বন্ধ করে তিনি ফিরলেন জননেতা হিসেবে, মন্ত্রিত্বের শপথ নিলেন আবারও। তার দুই দপ্তর ক্রেতা সুরক্ষা আর স্বনির্ভর স্বনিযুক্তিকে সাজিয়ে তুলেছিলেন নিজের ভাবনায়। আবারও শুরু হল মানুষের জন্য কাজ। নবমবার জিতে একদিকে মানুষের ক্রমবর্ধমান ভরসা থেকে আবেগ, অপরদিকে একের পর এক বিজয়। নির্বাচন জেতার পর কদিন বাদেই দাদার একটু শারীরিক অসুবিধে হচ্ছিল। ডক্টর দুদিন মাত্র দুদিন বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু কর্মপাগল মানুষটি সেই দুটো দিন বিশ্রাম নিতে রাজি হচ্ছিলেন না। প্রথম দিনটা একটা বেলা আটকে রাখা গেছিল, তার পরের দিন সকাল থেকেই রেডি বেরিয়ে যাবার জন্য। উপর থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছিল না, গেলেন তখন তিনি একদম সুস্থ। খবর পাচ্ছিলাম আজকে সারাদিন দাদা ভীষণ ভীষণ কাজ করছেন, ডিপার্টমেন্টের দু তিনটে মিটিং অ্যাটেন্ড করলেন, দু একটা প্রেস কনফারেন্স করলেন, উপভোক্তা বিষয়ক প্রচারের যে গাড়ি সেরকম গাড়িও বোধ হয় উদ্বোধন করলেন। বিকেলবেলা একসঙ্গে বেরোবার কথা, 6টায় প্রোগ্রাম, বাগবাজার মায়ের বাড়ি মায়ের মূর্তি উদ্বোধনের কথা। আমি রাস্তায় দাঁড়িয়ে দেখলাম 6:10, দাদা তো ইসলি দেরি করেন না এসব প্রোগ্রামে, কারোর হাতটা উনি চেপে ধরে নামলেন। আমার সন্দেহ হলো কেন দাদা এরকমভাবে নামলেন, তারপর বললেন সামনের যে পাইলট গাড়িটা তার সাউন্ড একটু আস্তে করতে বলো। আমার বুক কাঁপতে লাগলো, এরকম তো হয় না। কিন্তু কিছু বলবার আগেই মঠ উপস্থিত, বিশাল সিঁড়ি, অনেকগুলো ধাপ, নতজন হয়ে প্রণাম করলেন মাকে, নাপার সময় বললেন আমি বাড়ি যাব। কানে যেন কথাটা কীরকমভাবে এসে লাগলো, এই মানুষটিকে বাড়ি রাখা যায় না, সে বলছে বাড়ি যাব। মানুষের মাঝখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো উত্তর কলকাতার নার্সিংহোমে। একের পর এক ব্রেকিং নিউজ, তার কোভিড থেকে গভীরতর জটিল শারীরিক সমস্যার সঙ্গে ফুসফুসের সংস্করণ, ডাক্তারবাবুদের লড়াইকে কঠিন থেকে কঠিনতর করে তুলল। শুধুমাত্র তার বিধানসভা এলাকা নয়, তার সকল শুভান্যুধায়ীর মধ্যে শুরু হলো জাতি ধর্ম নির্বিশেষে প্রার্থনা। যজ্ঞের অগ্নিতে আহুতি দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করল হিন্দুরা। ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুক্মিব বন্ধনান
ফুরা শরীফ মুসলিম ভাইরা প্রার্থনা জানালো। শিখ ভাইরা গুরুদ্বারার চার্চে শুরু হলো খ্রিস্টান সাথীদের আগুন আবেদন। সবার চোখে জল, মনে একটাই প্রার্থনা, নানা পথে একমাত্র আরোগ্য কামনাই পাথে। সেরে উঠুক আমাদের দাদা, সেরে উঠুন কাকু, সেরে উঠুন জেঠু, তাকে যে বড় ভালোবাসে তারা। তারপর সেই দিনটা, তাঁর আরোগ্যের আর দ্রুত সুস্থতার কথা মাথায় রেখে তাঁকে নিয়ে যাওয়া হলো মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। সেখানেও তাঁর সঙ্গী হলেন তাঁর সহধর্মিনী। জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতি নিঃশ্বাসের মতো কঠিন অসম লড়াইটা জিততে যখন আইসিইউতে তিনি ভেতরের লড়াই করছেন লাইফ সাপোর্ট সিস্টেমে, তখন বাইরে তিনি সাক্ষী। অপেক্ষায় রইল তাঁর একমাত্র প্রিয় কন্যা, এক বিশাল শোভানুধ্যায়ী আর অনুগামীরা তাঁর ফেরার। তিনি ফিরলেন নিথর দেহ হয়ে, তার নশ্বর দেহ মুম্বাইয়ের হাসপাতালে 20 ফেব্রুয়ারি 2022 অমৃতলোকের পথে পাড়ি দিল। রাত্রি 12:30 কলকাতা এয়ারপোর্ট আনা হলো। যখন তাকে চতুর্দিকে মানুষের ঢল ঢল অগুন্তি মাথা, গোনা যায় না, পুলিশের বাঁধ মানে না, আওয়াজ উঠল সাধন পাণ্ডে অমর রহে, অন্ধকার খান খান করে পৌঁছে গেল অমৃতলোকে সেই বার্তা। আনা হলো P7-এ, পেছনে অগুন্তি ভক্তদের দল, তারা তখনও ছাড়তে তাকে রাজি নয়। সেই সমস্ত কাটিয়ে যখন তাকে আনা হলো P7-এ, মরমর করে ভেঙে পড়ল P7-এর দরজা। চোখের জলে ধীরে ধীরে ফিরতে লাগলেন অনুগামীরা। পরদিন সকাল 9:30 শিডিউল আগেই ঠিক ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেই হিসেবে তার কাকুরগাছির বাড়িতে আনা হলো। তখন ঘড়িতে কাটায় কাটায় 9:30, মানুষের ঢল, কে মেঝেতে পড়ে যাচ্ছে, কাকে কে মারিয়ে চলে যাচ্ছে, দাদাকে একবার একবারের জন্য তারা দেখতে চায়। তাদের চোখে মুখে আপনজন বিয়োগের কান্না। বেলা 11:00 গোয়াবাগান পার্টি অফিসে চেনা পরিসরে তখন প্রকৃত অর্থে বাঁধ ভাঙা আবেগ আর হাহাকার নেমে এলো রাজপথে। বেলা 12:00 তার এতদিনের কর্মভূমি বিধানসভায় দিলেন সবাই শ্রদ্ধাঞ্জলি। মুখ্যমন্ত্রী তার জামাটা পরিয়ে দিতে বলেছিলেন তার স্ত্রীকে, বড় আদর করে ভাই ফোটায় দেয়া জামাটা তিনি দিয়েছিলেন তার বড় ভাইকে, সেই জামা পরিয়ে দেয়া হলো তাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চন্দনের টিপ তার কপোলে, তারই নির্দেশ অনুযায়ী তৃণমূলের পতাকায় ঢেকে দেয়া হলো দেহটা। শুধু মানুষ আর মানুষ আর কান্না। তার এতদিনের কর্মভূমি বিধানসভা ঘুরে নিমতলা শ্মশানের পথে যখন তিনি চললেন, চতুর্দিকের বাড়ি থেকে উঠছে পড়া ভিড়, রাস্তায় ভিড়, দোকান বাজার বন্ধ, শুধু মানুষ আর মানুষ। শুরু হলো গান স্যালুট, পঞ্চভূতে লীন হলেন তিনি, থেকে গেল তার অজস্র কাজ, তার পরিবার পরিজন, মানুষের অকৃত্রিম ভালোবাসা, যে ভালোবাসার নাম সাধন পাণ্ডে।
রয়েছো দাঁড়ায় হে মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে গভীর কি আশায় নিবিড় পুরকে তাহার পানে যাই দুবাহ জীবন মরণের সীমানা ছাড়ায়।